শুভঙ্কর সাহা হত্যা মামলা ছয় অভিযুক্তের মধ্যে আগে চার অভিযুক্তকে জালে তুলেছিল পুলিশ। বুধবার রাতে হত্যা মামলার আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে আমতলী থানার পুলিশ। উল্লেখ্য, গত 17 সেপ্টেম্বর আমতলী থানার অন্তর্গত কাঞ্চননগর এলাকার শুভঙ্কর সাহা নামে এক যুবককে ছয় যুবক মিলে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় 18 আগস্ট জিবি হাসপাতালে মৃত্যু হয় শুভঙ্করের। এই ঘটনায় আমতলী থানার পুলিশ নির্দিষ্ট ধারায় মামলা নথিভুক্ত করে 18 সেপ্টেম্বর বাপন চক্রবর্তী নামে এক যুবককে গ্রেফতার করে তারপর একে একে বাকি তিন অভিযুক্ত পুলিশের জালে ধরা পড়ে এবং বুধবার গোপন সংবাদের ভিত্তিতে আমতলী থানার পুলিশ শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ নামে আরও দুই অভিযুক্তকে গ্রেফতার করে এদিন সমস্ত আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করে। এ বিষয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয় আমতলী থানার ওসি স্মৃতি কণ্ঠবর্ধন জানান, শুভঙ্কর সাহা হত্যা মামলায় ছয়জন অভিযুক্তদের মধ্যে পুলিশ রিমান্ড শেষে একজন জেলে রয়েছে এবং বাকি চারজন পুলিশ রিমান্ডে রয়েছে এবং অপর একজন বর্তমানে পলাতক। তবে এই ঘটনায় যেন অভিযুক্তরা উপযুক্ত শাস্তি পায় সেই বিষয়ে সুনিশ্চিত করছে পুলিশ। আমি প্রথম কি বলছি যে গত বিশ্বকর্মা পূজার দিন রাত্রেবেলাতে রাজীব চৌমনি এডিনগর এবং আমার থানার অন্তর্গত রাজীব চৌমনি বড়াইন এরিয়া এইখানে একটা মার দুর্ঘটনা হয়। মার দুর্ঘটনায় শুভঙ্কর সাহা নামে কাঞ্চননগরের একজন বাসিন্দা শুভঙ্কর সাহা, সে এখানে মারাত্মকভাবে ইনজুরিড অবস্থায় তাকে যখন হসপিটালে নিয়েছে পরের দিন 18 তারিখ সে জিবি হাসপাতালে মারা যায়। ওই ঘটনায় যে জড়িত অ্যাসাইনমেন্ট ডেপি ছয়জনের মধ্যে চারজন এখন পুলিশ রিমান্ডে আছে। কালকে আমরা গতকালকে রাতে দুজন শান্তনু সেন এবং জয়ন্ত দেবনাথ এই দুজনকে রাতে আমরা বাজারঘাট এরিয়া থেকে ভুবনে আমরা তাদের দুজনকে ধরতে পারছি। চারজন এখন পর্যন্ত 30 তারিখ পর্যন্ত পুলিশ রিমান্ডে আছে। একজন বাপন চক্রবর্তী পুলিশ রিমান্ড শেষে জেসিতে আছে, আর একজন শুভম সেন সে ইয়েতে অ্যাবসেন্ট আছে এবং এইটা আমরা সুষ্ঠুভাবে তদন্ত চেষ্টা করতে আছি এবং সত্যভাবে আপনার জোরদারে যা প্রস্তুতি চলছে এবং যাতে আসামি কেউ ছাড়া না পায় বা তাদের যাতে সামনে কনভিকশন করতে পারে বা আমাদের তরফ থেকে সুষ্ঠু তদন্ত করছে। রিপোর্ট আর ইনিউজ।